এই গাইজ, আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি যাচ্ছি মেল প্রথম আলো পুরস্কার 2021-এ। আসলে আমি আগে থেকে জানতাম না যে এই অনুষ্ঠানতে যাব। মিস বাংলাদেশ ঐশী আপুর ড্রেসটি ডিজাইন করেছেন বাজিদ ভাইয়া, আমি ওইখানে টুকটাক সাহায্য করেছি। তাই বাজিদ ভাইয়া হঠাৎ করে ফোন করে বললো যে ফ্রি আছি নাকি, ফ্রি থাকলে হচ্ছে অনুষ্ঠানতে আসার জন্য। আমি এর আগে কখনও মেল প্রথম আলো অনুষ্ঠানে যাইনি, তাই এই সুযোগ হাতছাড়া না করে আমি তাড়াতাড়ি রাজি হয়ে গেলাম। আমার প্রথমে যাওয়ার কথা ছিল গুলশান নিকুঞ্জতে, কিন্তু বাসা থেকে বেরোতে বেরোতে অনেক দেরি হয়ে গেছে, তাই আমি সরাসরি চলে এসেছি বঙ্গবন্ধু কনফারেন্স সেন্টারে, যেখানে অনুষ্ঠানটিতে হবে। আমি এখন তাদের জন্য অপেক্ষা করছি, দেখা যাক আজকে আপু পুরস্কারটি জিতেও যেতে পারেন। প্রথম আলো অনুষ্ঠানের একটি চমৎকার বিষয় হচ্ছে এখানে তারকারা তার পরনের ড্রেসটি সম্পর্কে বলে এবং ড্রেসের ডিজাইনার সম্পর্কেও বলে। ডিজাইনিংয়ের স্টুডেন্ট হিসাবে এটা আমার কাছে অনেক ইন্টারেস্টিং লেগেছে। অনেক খুশি না আপু, তোমার কেমন লাগছে? রেডি ছিলাম, হয়ে গেছি। ভাষায় প্রকাশ করার মতো না সত্যি। আমাদের ছোট্ট ঐশী একদম ঐশীর ক্যারিয়ারের প্রথম থেকে আমি ঐশীর সাথে কাজ করি। আজকে যে ড্রেসটা পরা, সেই ড্রেসটাও আমার ডিজাইন করা। আমি আমি বলবো যে সোনায় সোহাগা, অসাধারণ। খেয়াটা বাইক দেখাবে না? না, দেখা এটা আমার না, এটা চা। অনেক সুন্দর একটি অনুষ্ঠান উপভোগ করলাম। আসলে একসাথে টিভির সব তারকাদের সামনাসামনি দেখে অনেক ভালো লেগেছে। প্রথম আলো প্রতি বছরই এমন একটি অনুষ্ঠান আয়োজন করে, এটি বাংলাদেশের বড় অ্যাওয়ার্ড প্রোগ্রামগুলোর মধ্যে একটি। সবচেয়ে ভালো লাগার বিষয়টি হচ্ছে ঐশী আপু মিশন এক্সট্রিম মুভির জন্য সেরা নবাগত অভিনেত্রী হিসাবে পুরস্কারটি পেয়েছেন। এখন আমাদের চলে যাওয়ার পালা, ধন্যবাদ সবাইকে। ঠিক আছে।